তুমি সামনে এগোবে আর পেছনে তোমাকে কেউ টানবে না সেটা কি কখনো হতে পারে? আমাদের জীবনে চলার পথে তুমি যত উন্নতি করবে তত তোমাকে পেছনে পা হাত পা টেনে ধরার জন্য অনেকে থাকবে, কিন্তু সেগুলো কি আমাদের মেনে নিতে হবে না সেই পা হাত পাকে ছিটকে ফেলে দিয়ে তোমাকে সামনে এগিয়ে যেতে হবে? তুমি যদি মনে করো আমার পা টেনে ধরে রেখেছে আমি আর সামনে এগোতে পারবো না, তবে সম্পূর্ণ সেটা কিন্তু ভুল। তোমাকে এটা মাথায় রাখতে হবে, মানুষ যখন উচ্চশিরায় পৌঁছতে যায় পা টানার মানুষ অনেকে থাকে, সেই পাটাকে কিভাবে ফেলে দিয়ে পেছনে বা ছিটকে ফেলে দিয়ে সামনে এগিয়ে যেতে হবে বুক ফুলিয়ে, যে আমি ঠিক করছি, আমি আমার যেটা করতে যাচ্ছি সেটা আমার দিক থেকে আমি সঠিক। তাহলে দেখবে কোনোদিন তোমার উন্নতির পথে বা উন্নতির শিখরে পৌঁছানোর পথে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না। এই ছোট্ট মেসেজের মাধ্যমে আমি এটুকুই বোঝাতে চাই, আমাদের ইউটিউব পরিবার হোক বা অন্য কোনো প্রফেশন হোক, এখানে যতই তুমি এগোতে যাবে পেছনে টানার মানুষ দেখবে অনেকে পাবে, কিন্তু এগুলোকে ইগনোর করে যাওয়াটাই কিন্তু সঠিক বুদ্ধিমানের কাজ। তো সব কিছু বাধা বিপত্তি পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাও। এই মানুষগুলোই যখন তুমি উচ্চশিরায় পৌঁছাবে তখন এই মানুষগুলোই তোমাকে দেখবে, বাহবা জানাবে। তো এইটুকুই তোমাদের কাছে বলার। তো দেখো বন্ধুরা, আমার গাছে সুন্দর সুন্দর কড়ি এসছে অনেক গোলাপ গাছে। তো গোলাপ গাছটা জঙ্গলে ছিল বলে মানে নিচ দিকটা একটু খালি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখন পরিষ্কার করে দিয়ে চারিদিকে মাটি দিয়ে দিয়েছি। তো দেখো কুড়িগুলোও ভালো দেখা যাচ্ছে, আর ছোট ছোট দেখবে সাইড দিয়ে অনেক পাতাও গজিয়েছে। তো যত্ন হচ্ছে সবথেকে বড় জিনিস, যে কোনো জিনিসের যত্ন করলে সে তোমাকে ফল একদিন না একদিন দেবেই, এটা সব ক্ষেত্রেই, সেটা গাছের ক্ষেত্রে হোক বা গাছের ক্ষেত্রে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে একটা সুন্দর ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করব, আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো মানে অনেকটা বেলা হয়ে গেছে, অলরেডি 10টা বেজে গেছে। তো আমার যেহেতু এখন কল চলে এসেছে, কলের কাজটা আগে তাড়াতাড়ি সেরে, তো সকালবেলা চেষ্টা করেছি কলের জল যতক্ষণ থাকে ততক্ষণ যেন বাসনটা মেজে নেওয়া যায়, আর কাছাকুচিটা করে নিলে তাহলে কি যেহেতু মানে বেলা তাড়াতাড়ি পড়ে যায়, তো রোদ থাকে না, তো সকালবেলা কেচে নিলে কি জামা কাপড়টা তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো এত পরিমাণে ঠান্ডা লেগেছে, বিশ্বাস করবে না, এই যে চোখের পাতাটা পর্যন্ত ব্যথা করছে, মানে যখন এরকম করে ডলছি না চোখের পাতাটা খুব ব্যথা করছে, মাথা যন্ত্রণা করছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, শুলে পড়ে। তো তোমাদের দাদাভাই বললো জলটা বেশি একটা ঘাটতে হবে না, বেলা করে কাজ করে। তো আজকে সেটাই করেছি, শুধুমাত্র বাসনটা মেজেছি, মুখটা ধুয়ে কলের জলগুলো ভরে রেখেছি। যে আর আমাদের ওখানটা তোমাদের আমি দেখাচ্ছি যে ওখানটা রোদ থাকে, এখন একটু ছায়া পড়ে গেছে, বাট ওখানটা যখন জল থাকে মানে সকালের কাজটা করি তখন প্রচণ্ড পরিমাণে রোদ থাকে, তাই ওই টাইমটায় ওখানে বসে কাজ করতে সুবিধা হয়, তাই বাসনটা মেজে নিয়েছি। আর আজকে কাছাকুচি কিছু করিনি, কালকে যেগুলো ছিল সেগুলো একটু রোদে দিলাম এবং উঠিয়ে নেবো, কারণ একটা দিন একটু রেস্ট নিতে চাইছি। আর বাড়িতে জঙ্গলগুলো ছিল ওগুলো আমিই পরিষ্কার করেছি। দেখো বাড়ির কাজ করতে তো কোনো লজ্জা নেই, বাড়ির কাজ আমরা করবো না তো কে করবে? আর তোমাদের দাদাভাই শরীর খুব একটা ভালো থাকে না সবসময়, তাই কিন্তু ওই সব কাজের থেকে বিরতেই থাকে, যদিও বা করে না কিন্তু এখন আর বলিও না সেইভাবে। তো আমি যতটুকু পারছি করার চেষ্টা করি, আর আমার যেহেতু নোটটুক আসে তাই অতটাও করি না, কিন্তু যতটুকু পারি চেষ্টা করি। আর খুব তাড়াতাড়ি মানে ইচ্ছা আছে বাড়িটাকে একটু চেঞ্জ করা, তো দেখা যাক কতটা কি সম্ভব হয়, আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলি, তো চেষ্টা করব যে যতটুকু পারবো ততটুকুভাবে করা। তো চলো শেয়ার করে নিই আজকে কী কী করেছি। এখনও কিন্তু বিছানাগুলো ওঠানো হয়নি, মানে বিছানা ওঠাতে তো একটুখানি টাইম লাগে না, অনেকটা টাইম লাগে, কারণ আমাদের আমি তো অন্তত ভালো করে পরিষ্কার করি, জানো ডিপ ক্লিনের মতনই সব পরিষ্কার করি, ঘরের এমন সব কিছুই আমি ডিপ ক্লিন করি মানে রেগুলার, তো তার জন্য আমার একটু কাজে লেটই হয়। অলরেডি গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি, আর তোমার আলু সেদ্ধ দিয়েছে, তো টমেটো সেদ্ধ দিয়েছে, এটা গরম গরম খেতে পারি। আর আজকে একটা মজার বিষয় হলো, আজকে মুরগিতে জানো তো রাত্রেবেলা ডিম পাড়িনি, অন্যদিন যেমন মানে ভোর রাত্রে ডিম পেড়ে রাখে, তো আমি মানে খাঁচাটা খুললে পরেই ডিম পাই বাবু, তো আজকে স্পেশালি, আর একদিন ছাড়া ছাড়া দুটো দুটো ডিম চারটে দিয়েছে, তোমাদের আগের দিন শেয়ার করেছি, কিন্তু আজকে দেখেছে মানে ওদের মুরগিগুলোকে ছাড়া হয়ে গেছে, তারপরে হঠাৎ একটা মুরগি দেখছে অন্য জায়গায় গিয়ে বসেছে, বসে একটা ডিম দিয়েছে, একটাই দিয়েছে, আর একটা দেবে কিনা বুঝতে পারছিলাম না, বাট অনেকক্ষণ বসেছিল, তা আমরা ভাবছিলাম যে হয়তো দেবে। তো তোমাদের ওই জিনিসটা শেয়ার করলে হয়তো তোমরাও মজা পেতে। যাই হোক, এবার মুরগিগুলো ছাড়া আছে, তোমাদের একটু বাইরেটা শেয়ার করে নিই। তো চলো
তো দেখো এখানে কিন্তু মুরগিগুলো আনাচে কানাচে কিন্তু খেলা করছে। তো তার এইটা হচ্ছে কি মুরগির ঘরটা সাইড করে ছেলে বানিয়ে রেখেছে। তো পরবর্তীকালে যদি সত্যি মুরগিগুলো রাখা হয় তখন অন্য ব্যবস্থা করা যাবে। তো মুরগিটাকে দেখতে পেয়েছো, আর এখানে দেখো দুটো ডিম পেড়েছে। তো ভীষণ ভালো লাগছে যে বাড়ির মুরগি পোষা মুরগির ডিম। তো এখানে দেখো আজকে আর রান্নাবান্না কিছু শেয়ার করলাম না, শুধু দেখিয়ে দিই তোমাদের সঙ্গে আজকে কী করেছি। আজকে সবজি ডালের সাথে একটু মাছের মাথা দিয়ে কিন্তু ডালটা করেছি একটু ঘন করে, আর এখানে মাছের মাথা দিয়ে আলু দিয়ে তরকারি করেছি। আর হচ্ছে কি এখানে মোরলা মাছ না কী মাছ বলে আমি ঠিক মতন মাছ চিনি না, ছোটো মাছ, তো ভুল হলে প্লিজ ক্ষমা করো। তো চলো আমরা দুপুরের ভাত বেঁধে নিয়েছি, তো খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে একেবারে তোমাদের সঙ্গে পরে দেখা হবে। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন সন্ধ্যাবেলা একটু চা খেয়ে নিয়েছে গরম গরম, কারণ কোমরটা না ভীষণ যন্ত্রণা করছে, আর এখন বাইরে প্রচুর পরিমাণে কাজ পড়ছে, মানে অনেক কাজ। তোমাদের কালকে শেয়ার করবো কী কী কাজ করেছি বাইরে, তার জন্য এত কোমর ব্যথা। তো এই একটা কারণ, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই কিন্তু একটু চাটা খেয়ে নিয়েছি। তোমাদের দাদাভাই, আমি, বাবু তিনজনে মিলে খেয়ে নিয়েছি একটু বিস্কুট দিয়ে। তো এখন খাবো গিয়ে ম্যাগি পাস্তা। তো ম্যাগি পাস্তার সাথে কিন্তু চাউমিনও থাকবে, মানে তিনটেকে মিক্স করে একটা রেসিপি হবে। তো ভালোই লাগে খেতে, বেশ সব রকম মিশিয়ে যদি একটা রেসিপি করা হয়। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর এখন দেখো আমি সবজিগুলো কাটছি, সেগুলো সে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো টিফিনটা আজকে একটু করবো, কারণ তোমাদের দাদাভাই শরীর ভালো না, তো দুপুরবেলা সেভাবে খাইনি বলে তো এখন একটু বলছে যে চাউমিন খাবে। তো ভাবলাম তাহলে অল্প চাউমিন আছে, আর ম্যাগিও দু প্যাকেট আনা আছে বাবুর। তো ভাবলাম তাহলে একটু পাস্তা নিয়ে আসি, তাহলে সব কিছু মিলিয়ে একটা রেসিপি করা যাক। তো চলো দেখো আমি কী কী সবজি কাটছি তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে পেঁয়াজ, টমেটো, মটরশুঁটি আর কাঁচা লঙ্কা, আলু সব কেটে নিয়েছি, আর এখানে এই যে পাস্তা দিয়ে দিচ্ছি। তো আজকে এই লম্বা পাস্তাগুলো নিয়ে এসেছি, যাই হোক ভালোই লাগে খেতে। তো এই পাস্তা আর সাথে এই যে কিছু চাউমিন আছে অল্পটুকুনি, এই যে অল্প চাউমিন আছে, আর গিয়ে এই যে দুটো ম্যাগির প্যাকেট আছে। তো সব কিছু মিলিয়ে একটা রেসিপি হবে। তো চলো তো দেখো এখানে আমি লঙ্কাগুলো নিয়েছি, কিন্তু লঙ্কাগুলো কিন্তু আমি বটি দিয়ে কাটি না, আমি কিন্তু এভাবে কাছি দিয়ে কাটি। তাতে কি হয় আমার হাতে ঝাল লাগে না, নাহলে একটু চোখে গেলে না প্রচণ্ড জ্বালা করে। তো এই টেকনিকটা আমি ইউজ করি, যেটা আমার মানে রান্নাঘরের ক্ষেত্রে খুবই উপকারী একটা টিপস। তো তোমরা ইউজ করতে পারো, আমি জানি অনেক দিদিভাইকে দেখেছি এরকম করতে, তো আমিও করি। তো দেখো এখানে আমি চাউমিনটা বসিয়ে দিয়েছি। তো চাউমিনটা আমার হোক, ম্যাগি, চাউমিন, পাস্তা সব কিছু মিশিয়ে একটা মিক্স মানে টিফিন হবে আজকে। তো এটা আমার ছেলে তোমাদের দাদাভাই ভালোই খায়। তো এতটুকুই আমি আজকে ভিডিওটা রাখলাম, বেশি বড় করলাম না। আর তোমাদেরকে প্লিজ বলবো যে যারাই ভাবছো এও কথা বলছে আমরা এই কাজটা করছি বলে, তাদেরকে একটাই কথা বলবো, কারোর কথায় কান না দিয়ে সামনে এগিয়ে যাও। কারণ ভগবান আমাদের হাত পা দুটো দিয়েছে, বুদ্ধি দিয়েছে, সাথে আমাদের নিজেদের কাজটা নিজেদের করার জন্য। তাই লোকের কথা না শুনে নিজের বুদ্ধি খাটিয়ে নিজের হাত পা দিয়ে নিজের কর্মটা করে যাও। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, বেশি বড় করবো না। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে। পরবর্তী নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। টাটা।